गृह शिक्षक पर लगा छात्रा के साथ छेड़छाड़ करने का आरोप, शिक्षक ने आरोपों से किया इनकार। गृह शिक्षक पर 8वीं कक्षा की छात्रा से पढ़ाने के नाम पर दुष्कर्म करने का आरोप लगा है। इस घटना के सामने आने पर दिनहाटा में काफी उत्तेजना फैल गई। घटना के बाद स्कूली छात्रा की मां ने दिनहाटा थाने में लिखित शिकायत दर्ज कराई है, लेकिन 2 सप्ताह बाद भी आरोपी की गिरफ्तारी न होने पर छात्रा की मां ने पुलिस की भूमिका पर भी सवाल उठाए। पुलिस सूत्रों के मुताबिक आरोपी युवक फरार है। दिनहाटा प्रेस क्लब में एक संवाददाता सम्मेलन में नाबालिग की मां ने कहा कि उनकी इकलौती बेटी जो 8वीं कक्षा में, उसको कुछ दिन पहले उसका ट्यूटर ट्यूशन सेंटर ले गया था। ट्यूटर ट्यूशन उसके शरीर के विभिन्न हिस्सों को छूने लगा, मेरी बेटी के साथ दुष्कर्म की कोशिश करने लगा, लेकिन मेरी बेटी के चिल्लाने पर घर का मालिक दौड़कर आया और उनकी मदद से मेरी बेटी को बचा लिया गया। फिर घर आकर सारी बातें बताई। वही आरोपी शिक्षक ने कहा कि मैं कई वर्षों से कई जगहों पर ट्यूशन पढ़ा रहा हूँ, ऐसी शिकायत कोई नहीं कर सकता। लड़की की मां ने मुझ पर झूठा आरोप लगाया है, वो पूरी तरह से निराधार है। अगर पुलिस द्वारा उचित जांच की जाए तो इसके पीछे की असली सच्चाई सामने आ जाएगी। আমার অভিযোগ রয়েছে হচ্ছে আমার মেয়ে দিনহাটা গার্লস হাই স্কুলে পড়ে। অষ্টম শ্রেণীতে পড়ে, আমি এখন টিউশন মাস্টার দেই। মাস্টারের নাম হচ্ছে জিয়ারুল মিয়া, বাস্তলায় বাড়ি। সে ওদের ঈদের কারণে 11 তারিখে ঈদ ছিল এবং সেই পড়াটা 10 তারিখে নেয়। হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে 4:30টার সময় টিউশন আছে। তারপরে মেয়ে টিউশন যায়, টিউশন যাওয়ার পরে ওরা তিনজন ছিল, তিনজন থাকায় যখন দেখে মেয়ে যখন দেখে যে 4:30টা পার হয়ে যাচ্ছে, ও বাড়ি চলে আসে, তিনজনই চলে আসে। ওরা আসার পরে মেয়ে আমাকে বলে যে মা 4:30টা তো পার হয়ে গেছে, তো মাস্টারকে কি ফোন করবো? তা আমি বললাম ঠিক আছে কর। তো ফোন করায় মাস্টার বলে যে পড়াবো আয়। তারপরে টিউশন যায়, টিউশন যাওয়ার পরে মেয়ে যখন গিয়ে দেখে যে একজন মানে আর দুজনকে মাস্টার ফোন করেনি, তখন মেয়ে বাড়ি মানে বলে যে স্যার আমি পড়বো না। তবুও জবরদস্তি পড়তে বসায়, পড়তে বসা 10-15 মিনিট পর্যন্ত ভালোই পড়ায়। তারপরে কিছুক্ষণ পরে বলে আমি কি তোর পাশে বসতে পারি? তো বলছে না স্যার আমার অসুবিধা হবে, আপনি মানে যেখানে আছেন ওখান থেকে পড়ান। তা তবু মাস্টার বলে যে পাশে বসলে পড়া ভালো হবে। সেক্ষেত্রে মেয়ে আর কিছু বলেনি, মাস্টার জোর করে বসেছে, বসে পায়ে সুড়সুড়ি দেয়, দিয়ে বলে দেখ তোর কোনো অনুভূতি হচ্ছে নাকি? তো বলছে না স্যার। তারপরে জোর করে হাত ধরে হাতে সুড়সুড়ি দেয়, দেওয়ার পরে বলে যে এখন কি তোর কোনো অনুভূতি হচ্ছে? তো বলেছে না স্যার। তারপরে মেয়ের শরীরের বিভিন্ন অংশে টাচ করে এবং গোপনাঙ্গে মুখ লাগায়। তারপরে মেয়ে আমাকে বাড়িতে এসে সমস্ত ঘটনা বলে, আমি পুলিশ কমপ্লেন করি, কিন্তু এখন পর্যন্ত পুলিশ এবং প্রশাসন কোনোভাবেই কোনো কিছু সহযোগিতা করছে না। আমি চাই এর বিচার, আমি এ বিচার চাই। আর আমি মা হয়ে বলছি এরকম টিউশন মাস্টারকে যেন আর কোনো মা বাবা টিউশন না দেয় আর কি। 6 তারিখে পুলিশ কমপ্লেন করি। তো এখনও কি পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে? না, কোনো ব্যবস্থা নেয়নি। এখন কি চান আপনি? আমি চাই ওর বিচার, মানে শাস্তি হোক। কি নাম টিউশন টিচারের? জিয়ারুল মিয়া। বাড়ি কোথায়? বাস্তলা। কোন সাবজেক্ট পড়াতো? আর্টস গ্রুপ পড়াতো। কতদিন ধরে পড়াতো? 3 মাস ধরে পড়াতো। কতদিন পড়ে ওখানে? সপ্তাহে 2 দিন, বৃহস্পতিবার আর রবিবার। কতজন পড়ে? 8-9 জন পড়ে। সবই কি ছাত্রী নাকি ছাত্র আছে? একজন মানে ছাত্র আর 2-8 জন ছাত্রী। এই ঘটনা ঘটার পর সেই শিক্ষকের সঙ্গে কোনো রকম যোগাযোগ হয়েছে? আমি যোগাযোগ করেছি, ওকে ডেকেছি, কিন্তু ও আমার ডাকে আসেনি। পুলিশ কি বলেছে? পুলিশ তো একই কথা বলছে, তুলতে যাচ্ছি পাচ্ছি না। তো পুলিশ চাইলে কি না করতে পারে, সব কিছুই করতে পারে, কিন্তু ওরা হাত গুটিয়ে বসে আছে। একটা এক স্কুল মানে মাস্টার শিক্ষক গৃহ শিক্ষক অভিযোগ তার বিরুদ্ধে যে সে যাকে পড়ায় তাকে তার সাথে তার শ্লীলতাহানির অভিযোগ, কি বলবেন? ঘটনাটা আমি শুনেছি, কিন্তু অ্যাকচুয়াল সত্য মিথ্যা তো আমি বলতে পারবো না। এবার এটাও শুনেছি যে থানায় একটা কমপ্লেন দিয়েছে ওই বাচ্চার মা। এবার সেটা আইনি বিষয়, আইনি পদক্ষেপ, এবার আইন যেভাবে ডিসিশন নেবে সেটাই। এখানে আমাদের বলার কিছু নেই। আপনার নাম পরিচয়? আমি শামসুল মিয়া, কুটিমারি টু, তৃণমূল কংগ্রেস অঞ্চল সভাপতি।